হ্যালো ক্রিয়েটার, ইউটিউব সম্পর্কে বলার মতো আমার কাছে অনেক আপডেট রয়েছে, কিন্তু এই ভিডিওতে আমি 3টি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি কথা বলবো, পারলে ভিডিওতে একটি লাইক দেবেন। অবশ্যই এই ভিডিও থেকে আপনি একটু হলেও হেল্প পাবে, আমিও অনেকটা উপকৃত হতে পারবো। তা চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। এই আপডেটটি খুবই ইম্পর্টেন্ট আপডেট, এই আপডেটটি শর্ট ভিডিও রিলেটেড আপডেট। তা চলুন বন্ধু, এই আপডেটটি পেতে হলে আপনাকে একটি শর্ট আপলোড করতে হবে, তখনই আপনি বুঝতে পারবেন। তা চলুন বন্ধু, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু, প্রথমে আপনি ইউটিউবটি অন করুন। ইউটিউবটি অন করার পরে আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে, একটি শর্ট আপলোড করতে হবে, তখনই এই অপশান আপনি পেয়ে যাবেন। প্রথমে শর্ট অপশানে আমি ক্লিক করলাম, তারপরে এখান থেকে একটি শর্ট আমি আপলোড করে নেওয়ার জন্য যে কোনো একটি চুজ করে নিলাম। নেওয়ার পর ডান অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে নেবেন। দেখুন বন্ধু, এবার আমরা এখান থেকে শর্ট আপলোড করতে পারবো। সবার নিচে দেখুন বন্ধু, এখানে অ্যাড পেড প্রমোশন লেভেল, অর্থাৎ এই ফিচারটি নতুন অ্যাড করেছে, অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে এর উপরে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখুন বন্ধু এই ফিচার্সের কাজ কি। ধরো আপনি একটি ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও অনেক সময় ব্র্যান্ড প্রমোশনের জন্য আপনি টাকা নিয়ে থাকেন। যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও ফ্রেশ হয়, অর্থাৎ আপনার ভিডিওতে কোনো অ্যাড না দেখান, তাহলে আপনি নো সিলেক্ট করে দেবেন। দেখুন বন্ধু, ইউটিউব নিচে লিখে দিয়েছে, অবশ্যই আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ইউটিউব পুরোপুরি বুঝতে পারবে যে আপনার ভিডিওতে অ্যাড প্রমোশন করছেন, সেই জন্য ইউটিউব সেই রকম অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পাঠাবে, আর এটা খুবই ইম্পর্টেন্ট, আর অবশ্যই আপনি সিলেক্ট করবেন। তো চলুন বন্ধু, দ্বিতীয় আপডেটটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ইউটিউবটি ওপেন করুন, তারপরে লোগো চিহ্নে ক্লিক করুন, তারপরে ইওর চ্যানেলে আপনি ক্লিক করুন। ক্লিক করলে ভিডিও অপশানে চলে আসুন। আসার পরে দেখুন এখানে ওল্ড এজ। দেখুন বন্ধু, ওল্ড এজ এই অপশানের মাধ্যমে আপনার একটু হলেও বেশি ভিউ আসবে, কারণ অনেক অডিয়েন্স আছে যখন আপনার চ্যানেলে ভিজিট করবে তখন আপনার ওল্ড এজ ভিডিও দেখতে চায়, আর তখনই আপনার এই ওল্ড এজ অপশানের মাধ্যমে আপনার ভিডিও দেখতে পারবে, তখনই আপনার পুরনো ভিডিওতে অল্প হলেও বেশি ভিউ আসবে। তো চলুন বন্ধু, এই আপডেটটি কেমন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধু, সবার লাস্ট আপডেটটি আপনাকে বলছি। এই আপডেটটি এখনও ইন্ডিয়াতে চালু হয় না, এই আপডেটটি চালু হতে কিছুদিন সময় লাগবে। এই আপডেটের মাধ্যমে আপনি আপনার বড় ভিডিওতে 3টে করে থাম্বনেল অ্যাড করতে পারবেন, অর্থাৎ আগে আপনি একটি থাম্বনেল অ্যাড করতে পারতেন, কিন্তু এখন থেকে আপনি 3টি থাম্বনেল অ্যাড করতে পারবেন। দেখুন বন্ধু, এই আপডেটটি অলরেডি অনেক ক্রিয়েটারে চালু হয়ে গিয়েছে, অবশ্যই আপনিও পেয়ে যাবেন। আর পারলে আপনি ইউটিউবটি একবার প্লে স্টোর থেকে গিয়ে আপডেট করে নেবেন। তা চলুন বন্ধু, সমস্ত আপডেট আপনাকে বললাম, আপডেটগুলি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তা চলুন বন্ধু, ভিডিওটি এখানে শেষ করছি। পারলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। বাই।